তিনি চলে গেলেন। এই জন্য পরের দিন সকালবেলায় ইউনূসা আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূসা আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে উনি বাড়িতে নাই। কয়েকজন রে খোঁজ করতে পাঠাইছে, যাও তো একটু দেখে আসো আশেপাশে কোনো গ্রামে গেছে কিনা। সবাই দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে আইসা বলে, না ইউনূসা আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে, হয়তোবা সত্যই গজব আসবে, এই জন্য হয়তো ইউনূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এলাকা ছেড়ে চলে গিয়েছে। এই ভয়ে তারা সকলে একত্রিত হলো, আল্লাহ তাআলার কাছে তাওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে, তাওবা করার আগে, ঈমান গজব আসার আগে, তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল করলেন এবং তাদের উপরে যেই গজব আসার কথা ছিল আল্লাহ তাআলা সেই গজব উঠায়া নিয়ে গেলেন। এখন যদি খেয়াল দিয়ে শুনে থাকেন, আমার একটা প্রশ্নের জবাব দেন, বলেন তো ইউনূসা আলাইহিস সালামের কওমের তাওবা ঈমান গ্রহণ করা হয়েছে কোন কারণে? গজব আসার আগে ঈমান আনার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিয়েছে সুবনি খাওয়ার আগে না পরে? এখন কি ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করবে? এই জন্য ফেরাউনের ঈমান কবুল হয় নাই। ফেরাউন শেষ, ওকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে শেষ করে দিলেন, আর সমুদ্রের অপর পাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল যারা সব তাকায় তাকায় দেখলো যে আমাদের শত্রু শেষ, আর কোনো ভয় নাই। তাহলে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিবেন, এটা হইল। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করবেন। বনী ইসরাইল ছিল, ওই জেরুজালেম ছিল দুনিয়ার সবচাইতে দামি ভূমি, ওই সময় সবচাইতে দামি শহর ওই জেরুজালেম। ওই জেরুজালেম তখন শাসন করত জেরুজালেমে আমালিকা গোত্র, এরা অনেক শক্তিশালী এবং সুঠাম দেহী ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনী ইসরাইলের ১২ গোত্র থেকে ১২ জন প্রতিনিধি জেরুজালেম পাঠিয়ে দিয়েছেন। ১২ গোত্র থেকে ১২ জনকে বলে দিয়েছেন, যাও তোমরা জেরুজালেমের অবস্থা দেখে আসো। এই ১২ জন চলে গেছে জেরুজালেম, যাবার পরে জেরুজালেমের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শহরের মধ্যে ঢুকছে। বলেন তো আপনাদের এই কাহারুল এলাকায় অথবা আপনাদের এই পয়েস সুন্দরপুর এলাকায় যদি চায়নার কোনো মানুষ আছে, আপনারা কি চিনতে পারবেন কি পারবেন না? কারণ তাদের চেহারা দেখে বোঝা যাবে। আফ্রিকান থেকে যদি কোনো লোক আসে আফ্রিকা থেকে, আপনারা চিনবেন কি চিনবেন না? বুঝবেন এটা আমাদের এলাকার লোক নয়। যখন ওই ১২ জন জেরুজালেম শহরের মধ্যে ঢুকেছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে চিনে ফেলছে যে এরা আমাদের এলাকার লোক নয়। আমালিকা গোত্রের এক একজন এতটা শক্তিশালী ছিল, ওই একজন গিয়া ১২ জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন বাইন্দা নিয়ে গেছে ১২ জন রে। বাদশাহ এবার পরামর্শ করতেছে এইগুলারে কি করা যায়। একজন পরামর্শ দিল বাদশাহ, এদেরকে হত্যা করে ফেলেন। আর একজন বলে, না বাদশাহ হত্যা করার দরকার না, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে কি ফজিলত? বলে, এরা যদি আমাদের দেশ দখল করার কোনো ইচ্ছা করে থাকে, নিয়ত করে থাকে, এরা যখন গিয়ে ওদের লোকদের কাছে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, ওই মানুষগুলো ভয়ও আমাদের দেশে আক্রমণ করতে আসবে না। বাদশাহর এই পরামর্শটা বড় সুন্দর লেগেছে। বাদশাহ এবার বললেন, যাও ওদের ছেড়ে দাও। এইবার ওই ১২ জন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আইসা ওই জেরুজালেমের সব পরিস্থিতির কথা বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়া জেরুজালেমের সব ফজিলতের কথা বলবা, কিন্তু ওই মানুষগুলো এত শক্তিশালী, এই কথাটা বলার দরকার নাই, তাহলে বনি ইসরাইলেরা ওদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না। আমাদের অভ্যাস কি, আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পরে বলে, হুজুর এই কথা শুধু আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাইলে অবস্থা কি হয়? আমি যতক্ষণ আর একজনের কাছে না কই আমার ভালো লাগে না। এই রোগ আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই?
মানা করলে ওইটা না কইলে আর ভালো লাগে না। এখন মুসা আলাইহিস সালাম মানা করছে যে বইল না, দুইজন ছাড়া বাকি দশজন তাদের গোত্রের কাছে গিয়া বলে মুসা আমাদের কোন জায়গা নিতে চায় জানো, ওই জায়গার মানুষ এত শক্তিশালী, একজন আমাদের বারো জনকে প্যাকেট করে ফেলছে। মুসা আলাইহিস সালাম এদিক দিয়ে কোনো মতো বুঝাইছে যে যুদ্ধ টুদ্ধ করতে যাবো, ওই দেশ আমরা জিতবো, তোমরা প্রস্তুত হও। কিন্তু যখনই শুনছে যে একজন বারো জনকে প্যাকেট করে ফেলছে, ওরা এইবার সুপারগুলো লাগাইয়া বসছে যে মইরা যামু যামু, তুমি ওগুলোকে যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাম এবার ওদেরকে একটু বোঝাইতে গেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? সেই ওয়াজই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম কি বলছে গিয়া, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওম, ইয়া কওমি যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, ও আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তোমাদের দিয়েছেন। কে কি নিয়ামত দিয়েছে? এক নাম্বার, মুসা আলাইহিস সালাম বলতেছে ইজ জাআলা ফীকুম আমবিয়া, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? বলে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কত নবী পাঠাইছেন জানেন? ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে এক বংশ থেকে এত নবী, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত না? মনে করেন আপনাদের গ্রামে কোন বংশে যদি দশজন বিসিএস ক্যাডার থাকে, বিসিএস ক্যাডার বুঝেন তো, বড় অফিসার যদি থাকে দশজন, আপনারা যদি অন্য গ্রামে যান, আপনারা যদি জিজ্ঞাসা করে আপনার গ্রামের নাম কি, আপনি সুন্দরপুর না কইয়া আগে বলবেন, আরে ভাই আমি ওই গ্রামের লোক যেই গ্রামে দশজন বিসিএস ক্যাডার আছে। এই যে গ্রামের নাম না বইলা আগে বিসিএস ক্যাডার আছে কেন বলবেন? কারণ এটা আপনার জন্য একটা গর্বের, আপনি নেয়ামত মনে করেন, ঠিক কিনা বলেন? তাহলে বলেন এক বংশে যদি দুই চার দশজন বিসিএস ক্যাডার থাকে কত ভালো লাগে, আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় কি? নিঃসন্দেহে বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন বনি ইসরাইলদেরকে, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু নবী দিয়েছেন তা না, দুনিয়াও দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলদের মধ্য থেকে তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, ভূষিত করেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে বলতেছেন ওয়া আতাকুম মালাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। কত নিয়ামত যে আল্লাহ বনি ইসরাইলদের দিয়েছেন! পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরার নাম কি জোরে বলেন? সবাই তো মনে হয় জানেন না, মুখটুক চালু আছে, একটু জোরে বলেন সর্ববৃহৎ সুরার নাম কি, আরো জোরে বলেন সর্ববৃহৎ সুরার নাম কি। এই সুরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক চল্লিশটার উপরে নেয়ামতের কথা বর্ণনা করেছে। কয়টা নেয়ামত? প্রত্যেকটা নেয়ামতের পরে তাদের নাশকুরির কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই রকম অগণিত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, বলে মুসারে আমরা তো মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে থাকার জায়গা তো ছিল, এখানে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আকাশের মেঘকে